এখন অন্যতা খবর লৈ আইছো ধুবুরীত এতিয়া সন্ত্রাসৰ অন্যতা নাম হৈ পৰিছে নূর মোহাম্মদ অস্ত্র অবিহনে নূর মোহাম্মদে সন্ত্রাস সৃষ্টি কৰিছে এনে ধৰণে যাৰ বাবে এতিয়া আতংকিত হৈ পৰিছে অঞ্চলবাকী কিয়নো জি সকল বিশেষকৈ জিয়ারি বৰি যদি আছে তেওঁলোকৰ গৃহস্থ এতিয়া শান্তিৰে খুব নোৱাৰে নূর মোহাম্মদৰ কাৰণে কিয়নো জিয়ারি বৰি দেখিলে নূর মোহাম্মদে যায় অস্থিল কাম কৰিবলৈ অপকর্ম কৰিবলৈ আৰু এই নূর মোহাম্মদৰ বিৰুদ্ধে এতিয়া ইটোৰ পিছত সিটো ব্যৱস্থা গ্ৰহণ কৰিও শান্তি পোৱা নাই ৰাইজে যাৰ বাবে এতিয়া অভিযোগ উত্থাপন কৰিছে নূর মোহাম্মদক লৈ ধুবুৰীত সন্ত্ৰাসৰ আন এটা নাম হৈ পৰিছে নূর মোহাম্মদ আৰু নূর মোহাম্মদৰ বিৰুদ্ধে ৰাইজে এতিয়া সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ কেবাটাও গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে নূর মোহাম্মদৰ বিৰুদ্ধে অসামাজিক কাৰ্যকলাপৰ বিৰুদ্ধে অতিষ্ঠ হৈ পৰিছে স্থানীয় জনতা নূর মোহাম্মদে দীৰ্ঘদিনৰ ধৰি আচলতে এনে ধৰণৰ অপকৰ্ম চলাই আহিছিল দীৰ্ঘদিনৰ পৰা অঞ্চলজুৰি নূর মোহাম্মদে সংঘটিত কৰি আহিছে বিভিন্ন অপকৰ্ম বিভিন্ন অসামাজিক কাৰ্যকলাপ বিভিন্ন ছোৱালী বোৱাৰীৰ সৈতে অবৈধ সম্পৰ্ক ৰক্ষা কৰা অভিযোগ উত্থাপন কৰিছে নূর মোহাম্মদৰ বিৰুদ্ধে স্থানীয় ৰাইজে এঘৰীয়া কৰিও এতিয়া পোৱা নাই সুফল যাৰ বাবে আজি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ ওলাই আহিছে অসামাজিক কাৰ্যকলাপৰ বিৰুদ্ধে এতিয়া ৰাইজে সাব্যস্ত কৰিব লগা হৈছে প্ৰতিবাদ আৰু এজন নূর মোহাম্মদ এনে ধৰণৰ এজন ব্যক্তি যি নূর মোহাম্মদৰ বাবে এতিয়া ঘৰত যদি জিয়াৰি বোৱাৰী আছে তেনেহলে শান্তিৰে শুব নোৱাৰে শান্তিৰে টোপনি যাব নোৱাৰে নোৱাৰে শান্তিৰে ঘৰখন অকলে এৰি থৈ যাব ঘৰখন জিয়াৰি বোৱাৰীৰ হাতত আচলতে অকলে এৰি থৈ যাবলৈ ভয় কৰা অৱস্থাৰ সৃষ্টি হৈছে নূর মোহাম্মদৰ বাবে নূর মোহাম্মদে এক প্রকার সন্ত্রাস সৃষ্টি করে আছে অসামাজিক কার্যকলাপে সন্ত্রাস সৃষ্টি করে আছে নূর মোহাম্মদে দীর্ঘদিন ধরে নূর মোহাম্মদের বাবে এটা ওলাই আছে এই সকল লোক প্রতিবাদ সাব্যস্ত করবলে ওলাই আছে নূর মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবলে প্রতিবাদ সাব্যস্ত করবলে ওলাই আছে নূর মোহাম্মদের এনে ধরনের অসামাজিক কার্যকলাপর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অঞ্চলবাসী ক্ষোভ প্রকাশ করে এঘরিয়াও করেছিল সমাজে বর্জন করেছিল নূর মোহাম্মদক সমাজ ধুবুরীর সেই অঞ্চল যদি কোনোবাই সকাম নিকাম পাতিছিল বা বিয়া সভা যদি পাতিছিল নূর মোহাম্মদের পরিয়ালক তালৈ আমন্ত্রণ জানা নাছিল নূর মোহাম্মদক সকল ক্ষেত্রতে উৎসব পার্বণ সকলোৰে প্রায় বঞ্চিত করে রখা হয়েছিল এনে ধরনের অসামাজিক কার্যকলাপর বাবে কিন্তু তার পিছতো সংশোধন নহল নূর মোহাম্মদ নূর মোহাম্মদে এতিয়াও জিয়রি বুয়ারি দেখিলে যেন ঢপলিয়াই পড়ে আর তার বাবে এতিয়া ঘরত যিসকল গৃহস্থ আছে বিশেষকৈ যার ঘরত ছোৱালী আছে বুয়ারি আছে তেওঁলোকৰ এতিয়া টোপনি নাই ছোৱালী হলে পিতৃ মাতৃৰ টোপনি নাহে ভাতৃ টোপনি নাহে কিদরে ঘরত সাবধানে রাখব নিজের ছোৱালীজনীক নূর মোহাম্মদের পর কিধরণে বসাই রাখব তাক লৈ চিন্তা তা এফালে যদি বুয়ারি আছে তেনেহলে অবৈধ সম্পর্কত লিপ্ত নহবর বাবে নিজের পত্নীক কিদরে সাবধানে রাখব তাক লৈ এতিয়া চিন্তা করা হয়েছে এই অঞ্চলটোৰ পুরুষসকলে এতিয়া কাম বন কৰিবলৈ ওলাই যাবলৈ ভয় করা পরিস্থিতির সৃষ্টি হয়েছে নূর মোহাম্মদের বাবে আর যার বাবে এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করবলে ওলাই আহিছে এই সকল লোক নূর মোহাম্মদের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করবলে ওলাই আহিছে এই সকল লোক অসামাজিক কার্যকলাপর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে নূর মোহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বাবে প্রশাসনলৈ দাবি উত্থাপন করে প্রতিবাদ সাব্যস্ত করবলে ওলাই আহিছে লড়াটো ডাঙর ভাইকর লড়া আর ছোৱালীজনী গরু ভাইকর ছোৱালী সম্পর্ক মানে সিহঁত মানে প্রথম যেটা অবৈধ সম্পর্ক যেটা হয়েছিল বিয়ার আগতে প্রেগনেন্ট বলে শুনা পাইছিল সেইটো মানে সঠিক প্রত্যেক ঘর নাছিল আমার সিহঁতে লড়া ছোৱালী যাই কেস করেছিল থানা কেস করেছিল সেই কেসর হিসাবত ফৈদাতি হিসাবত মানে ছোৱালীজনী দেউতাক রাখিছিল দারোগাই ছোৱালীজনের দেউতাক আটক করেছিল মানে কি হিসাবত বাধ্য করিল সিহঁতক যে কেস যদি নুঠা তেনহলে তোর বিপদ হব মানে এনেকুৱা বাধ্য করে কেসটি থানার পর হাওয়া করে দিল দিয়া পাছত গ্রামের যা মানুষ আছে সেইবিল মানুষ ধরে ছোৱালীজনীক মানে যিকোনোভাবে তিনি চাৰিটা বিচারের সেই বিচারত ঝগড়ার পর নস্কর মনোজী উপস্থিত আছে সিও উপস্থিত আছে আর জসের আলী খান সিও উপস্থিত আছে আর মালিক খান সিও ইহত উপস্থিত থাকি এই ঘটনাটা মীমাংসা দিয়ার পিছত আর বাড়িছে কমা নাই আইন প্রশাসন এবং মিডিয়ার মাধ্যমে এই ন্যায় বিচারিছো মুঠতে মোটামুটি 7-8 বছর মান আমি তার মেলামেশাও নকরো কথা বতরা নকো কিন্তু এটা এনেকা ভাবুকি উঠাইছে গ্রামত
যে আমি সহ্য করব নয় হয়েছে ভাবি কি মানে এনেকা যেক সম্পর্ক আমি করে থাকি গাঁর মানুষ কব নয় আহিলে আমার ঘর আমি করেছি তোমালোকর কি হয়েছে মানে এনেকা আর আমরা কেবার মানুষ গেছো গেছো তাতে আমি আহ্বান জানাম এই বিষয়ে যে অবৈধ সম্পর্ক হিসাবত আর মানে অবৈধ ব্যবসায়বিলাক যা করে খাই এই গ্রামত একটা অত্যাচার চলাই আছে আর অবৈধ সম্পর্ক জড়িত আছে আমি আইন প্রশাসনক এইখানে জানাও যে এই আইন প্রশাসনের মাধ্যমে এইবিল কঠোর শাস্তি দি।